আপনিও প্রতিদিন পঞ্চাশ অর্জন করতে পারবেন ছোট একটা চ্যানেল থেকে তা কিভাবে কাজ করলে অর্গানাইজ ভাবে আপনি সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন আজকে এই ভিডিওতে সরাসরি আপনাদের বলবো তা আমরা তো ভিডিও তো ইউটিউবে ভিডিও আপলোড করি ইউটিউবে কাজ করি কিন্তু আমরা সাবস্ক্রাইব পাই না কিন্তু কি কাজ করলে আমরা অর্গানাইজ ভাবে সাবস্ক্রাইব পেতে পারি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ক্লাস আপনাদের বলে দেব তো প্রথমে আপনাদের বলে রাখি যে সাবস্ক্রাইব পেতে হলে আপনার চারটি নিয়ম মেনে কাজ করতে হবে এই চারটি নিয়ম মেনে যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব দিন যাবে আসতেই থাকবে আসতেই থাকবে এমন সময় আছে যে এক মাসের ভিতর আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করে ফেলতে পারবেন তা এখন কথা হচ্ছে আপনি কিভাবে কাজ করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অর্জন করতে পারবেন তা আপনি কি লং ভিডিও আপলোড করতেছেন বা শর্ট ভিডিও আপলোড করতেছেন আজকে দুই সম্পর্কে খোলাসা ভাবে আজকে বলবো তা আমি সর্বপ্রথম আপনাদের বলবো লং ভিডিওর কথা তারপরে আপনাদের শর্ট ভিডিওর কথা বলবো তা লং ভিডিওটা কি আপনি যে টপিকসি লং ভিডিওটা তৈরি করছেন ওই টপিকসি কিছু শর্ট ভিডিও তৈরি করুন ওই টপিকসি কিছু শর্ট ভিডিও তৈরি করুন যে শর্ট ভিডিওতে কিছু তথ্য রাখুন যে তথ্যটা দেখে আপনার লং ভিডিও তারা দেখতে চায় হ্যাঁ সেই রকম তথ্য রাখুন এবং লং ভিডিও যখন আপলোড করবেন তার থেকে আগে শর্ট ভিডিও আপলোড করবেন করার পরে আপনি কি আপলোড করে দেবেন এই আপলোড করার পরে দেখবেন কি যে আপনার শর্ট ভিডিও কলম দর্শকের কাছে চলে যায় অল্প সময় তো অনেক লোকের কাছে চলে যায় এবং তারা কি করবে আপনার ভিডিওতে তারা ক্লিক করবে মানে আপনার শর্ট ভিডিও দেখবে এবং সডিওতে তারা যদি জানবার যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াতে হয় এই ভিউজ কীভাবে বাড়াতে হয় ওয়াচ টাইম কীভাবে বাড়াতে হয় মানে আপনার চাইলে কীভাবে গড়ো যে সম্পর্কই হোক না কেন আপনি লং ভিডিও তৈরি করছিলেন হ্যাঁ যে সম্পর্কই হোক বিনোদন সম্পর্কে বা যে সম্পর্কে তা আপনি ওই দর্শকটা কিন্তু আপনার সর্ট ভিডিওটা ক্লিক করছিল তা আপনার ওই ভিডিওতে এমন তথ্যটা রাখছেন এমন একটা পয়েন্ট রাখছেন যে পয়েন্টটা আপনার লং ভিডিও তারা দেখতে চায় এমন একটা কথা রাখছেন আপনি করবেন কি যে দর্শক তখন আপনার করবে কি জানেন আপনার ওই লং ভিডিও দেখার জন্য আপনার করে দেবে যখন যখন আপনার শর্ট ভিডিও আপনি লং ভিডিও আপলোড করবেন তখন কিন্তু তার সামনে শো হবে যার ফলে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করলাম অটোমেটিক আসতেছে শর্ট ভিডিও তো আপনার কতখানি ভূমিকা পালন করছে করে দেখছেন শর্ট ভিডিওর কারণে আপনার লং ভিডিওটা কম তা সে দেখতেছে যার ফলে আপনার চ্যানেলটা খুব দ্রুত বা সামনের দিকে গিয়ে বা উপরের দিকে উঠে যাচ্ছে দ্বিতীয় নাম্বার মনে রাখবেন যে টপ ভিডিও আপনি যে টপ ভিডিও মানে কি ইউটিউবে যে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিও কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ যাইছে খেয়াল রাখবেন যে ভিডিওতে আপনার বেশি ভিউজ যাইছে ওই ভিডিও সম্পর্কে আপনি নতুন করে আপলোড করুন নতুন কথা যুক্ত করে আপলোড করুন যখন আপনি নতুন কথা দিয়ে ইউটিউবে আপলোড করবেন দেখবেন কি দর্শক ওই ভিডিওটা আরো মানে ইউটিউব ওই ভিডিওটা আরো রিকমেন্ডেশন পাঠাবে মানে দর্শকের কাছে তুলে ধরবে যখন আপনার ভিডিও দর্শকের কাছে তুলে ধরবে তখন দেখবেন ওই চ্যানেল ও সাবস্ক্রাইব আসতেছে যার ফলে আপনার চ্যানেলে খুব অল্প সময়ের ভিতর খুব দ্রুত র্যাঙ্ক পাচ্ছে দ্বিতীয় নম্বর গুলো এবার তৃতীয় নম্বর আসি যে আমরা কিভাবে সাবস্ক্রাইব অর্জন করবো তাই না তৃতীয় নাম্বার হচ্ছে যে খেয়াল রাখবেন এই তৃতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ না সপ্তাহে একটা করে করেন আচ্ছা আপনি যদি সপ্তাহে যদি একটা করে করেন একই দিনে একই টাইমে ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি প্রতিদিন করেন তাহলে প্রতিদিন একই টাইমে কোনো টাইম সকাল হলি সকাল রাত হলি রাত দুপুর হলি দুপুর যে কোনো টাইম একই টাইমে ভিডিও আপলোড করুন যখন একই টাইমে ভিডিও আপলোড করবেন ইউটিউব আস্তে 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 আপনার চ্যানেলে গ্রোথ বাড়াবে আস্তে আস্তে আপনার চ্যানেলের গ্রোথ বাড়াবে যখন আপনার চ্যানেলের গ্রোথটা বাড়াবে তখন আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের তুলে ধরেন আপনার ভিডিওগুলো দর্শকদের তুলে ধরবে যখন আপনার ভিডিওগুলো দর্শকদের তুলে ধরবে এবং দর্শক আপনার ভিডিও থেকে ভালো কিছু জানতে পারছে শিখতে পারছে বা বিনোদন নিতে পারছে তখনই দেখবেন কি দর্শক আপনার চ্যানেলে জয়েন্ট হয়ে যাচ্ছে তার জন্য আপনার কি করতে হবে কন্টেন্টটা ভালো রাখতে হবে এবং আপনার এডিটিং বা ভয়েস সেটা আপনার সুন্দর হতে হবে এটা করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অটোমেটিক দেখতে চলে আসতে ভিডিও প্রতিনিয়ত আপলোড করবেন ওই আপলোডের সাথে আপনার কন্টেন্ট যুক্ত করবেন এমন কন্টেন্ট যে কন্টেন্টটা আপনার দর্শকের প্রয়োজন হয় ওইরকম আর রাখবেন দেখবেন কি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব প্রতিদিন পঞ্চাশ প্লাস কে একশো প্লাসও আপনার সাবস্ক্রাইব অর্জন হবে এবার চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো ভাই যে লং ভিডিও আমরা যারা কাজ করতে এই লং ভিডিও যারা কাজ করে থাকি তাদের চার নম্বরে যে পয়েন্টটা কথা বলবো সেই পয়েন্টটা হচ্ছে যে আপনার ইউটিউবের সার্চ বার আছে না খেয়াল করেন ইউটিউবে যে সার্চ বার এই সার্চ বার কলাম আপনার ইউটিউব স্টুডিও আছে আপনি কোন ইউটিউব স্টুডিও যাবেন এলএলএক্সি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কি উপরে রিসার্চ নামে একটা অপশন আছে এখানে দেখবেন কি আপনার অনেক ভিডিও শো করছে আপনার ক্যাটাগরি অনেক ভিডিও শো করছে ওই ক্যাটাগরি যে সকল টাইটেল দেবার ভিডিও তৈরি করছে আপনি ওই টাইটেল বা ডিপেন্ড করে ভিডিও তৈরি করুন দেখবেন কি আপনার ভিডিওটা ওই ওই ভিডিওর নিচে সাজেস্ট করতেছে যখন দেখে তার ভিডিও থেকে আপনার ভিডিওটা আরো ভালো আসছে তার ভিডিও থেকে আপনার ভিডিওটা তারা ভালো করে বুঝতে পারতেছে তখন কি দেখবেন কি দর্শক আস্তে আস্তে আপনার চ্যানেলে আসছে একবারে যে আপনার ছোট চ্যানেলটা দাঁড়া যাবে এমন না হ্যাঁ তখন যে আপনার চ্যানেলে

নিজের ভয়েসটা যুক্ত করবেন এমন তথ্যটা রাখবেন যে আপনার এমন প্রসেসিং তৈরি করবেন যে আপনার দর্শকটা দেখে অনেকে দেখাচ্ছে হাসিটা খুব সুন্দর অনেকে ঘাট খুব কাত করাটা খুব সুন্দর হয় অনেকে দেখাচ্ছে মনে করে যে মাথার জাড়িটা খুব সুন্দর হয় মানে এক একজনের এক এক রকমটা দেখতে করুন ভালো লাগে হ্যাঁ আপনি যদি আপনার যে জিনিসটা সবচাইতে ব্যাটারি ভালো লাগে মানে আপনার না দর্শক বাড়ি আশপাশের লোকজনের কাছে আপনার এই জিনিসটা দেখতে আপনার করেন প্রতিনিয়ত একটা জিনিস তো করেন যে জিনিসটা দেখবেন কি আপনার অভ্যাস হয়ে যাচ্ছে কম বেশি অভ্যাস হয় আপনি নিজে দেখতে পারবেন আপনার এই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা করেন বিরত সেই জিনিসটা শো করাবেন দেখবেন কি আপনার ফেস বয়সে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব অলরেডি চলে আসবে কারণ ওইটার কারণে আর আপনি যদি শর্ট ভিডিওতে যদি আপনার ফেসারা যদি কপি পেস্টে ভিডিও তৈরি করেন বা অন্যের ভিডিও কপি করে ভিডিও তৈরি করেন সেখানে করবেন কি আপনার চ্যানেলের যে কপি পেস্টটা করতেছেন ওই কপি পেস্টটা যাতে সার্চিং কপি পেস্ট হয় ওই ভিডিওটা যাতে দর্শকটা দেখে সেইরকম কপি পেস্ট করবেন কপি পেস্ট করলেই তো ভাইরাল হবে এমন কিন্তু না এমন কিন্তু না যে আপনার চ্যানেলে ভিউজ আসতেছে সাবস্ক্রাইব আসতেছে কপি পেস্ট এমন একটা কপি পেস্ট করবেন যে কপি পেস্টটা দর্শকের জন্য প্রয়োজন এবং যার ফলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবটা আসে হ্যাঁ এটা ডিপেন্ড করে এবার দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো শর্ট ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা যে শর্ট ভিডিও করে থাকি এই শর্ট ভিডিওর সাথে যদি আমাদের ফেসের সাথে কথা বলতেছি এবং ওর সাথে কিছু মিউজিক যুক্ত করতেছি মিউজিক সার্চিং এবং রিকমেডেশান ভয়েস বা রিকমেন্ডেশান সাউন্ড মিউজিক যদি আমরা আমাদের বিরোধে শো করি তাহলে আমাদের চ্যানেলটা দর্শকের কাছে তুলে দেবে কেন ধরবে কারণ আপনার ফেসটা তো তাদের কাছে পরিচিত না আপনার যে সাউন্ড ব্যবহার করেছে যে ভয়েসটা দেখেছেন ওই ভয়েসটায় আপনার দর্শক আপনার কাছে পাঠিয়ে দেবে কারণ ওই ভয়েসটা সার্চ কোন ভয়েস ওই ভয়েসটাই সার্চিং ভয়েস এবং ওই ভয়েসের ফলে আপনার ভিডিওগুলো দর্শক দেখতেছে সাবস্ক্রাইব করতেছে আপনার চ্যানেল লোক আসতেছে তার জন্য আপনি যদি আপনার লং ভিডিও করে থাকেন ভিডিও শর্ট ভিডিও করে থাকেন যদি সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে এইভাবে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে এবং ট্রেন্ডিং করবেন যে ট্রেন্ডিং টপিকটা প্রতিনিয়ত আসে ওই করবেন দেখেন আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে যদি ভিডিওটাই আপনাদের ভালো করে বুঝতে পারি যে কিভাবে পঞ্চাশ প্লাস সাবস্ক্রাইব প্রত্যেকটা দিন অর্জন করতে পারবেন তাহলে ছোট ভাই হিসেবে মনে করে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওরা একটু শেয়ার করে দেবেন আপনাদের একটু শেয়ার করে দেওয়াতে আমাদের মত দর্শকরা মানে আমাদের মতো ক্রিয়েটাররা একটু উৎসাহিত পায়